আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো এই গরমের দিনের পরম তৃপ্তি পাওয়ার মতো একটা ডেজার্ট। এবার রমজান ইফতারে কিন্তু আপনারা প্রতিনিয়তই তৈরি করে নিতে পারবেন এই ডেজার্ট। খুবই অল্প সময়ে আর অল্প খরচে তৈরি হবে এই হেলদি ডেজার্ট। আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। খুবই অল্প সময়ে করে দেখানোর চেষ্টা করব আজকের এই রেসিপি। ছোট বড় সবাই পছন্দ করবে এই হেলদি রেসিপিটি। চলুন দেখে নেই আজকের মূল রেসিপিটা। প্রথমেই বলে নিব যে কেউ কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই ডেজার্টটি। আজকের এই ডেজার্টের জন্য প্রথমে আমি চিনি নিয়ে নিচ্ছি একটা পাত্রে 1/3 কাপ পরিমাণ। পানি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। চুলার হিট আছে, মিডিয়াম আছে, অনবরত নাড়তে থাকবো। যখনই বুদবুদ ফেনা উঠতে শুরু করবে এর মধ্যে সুন্দর একটা কালারও চলে আসবে, ক্যারামেল কালার। এই কালারটা বেশি কালার করে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে। যখনই দেখবেন যে একটু লালচে কালার হয়ে গেল, ঠিক এই পর্যায়ে দুধ অ্যাড করে দিতে হবে। আমার এখানে ক্যারামেল কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক এই পর্যায়ে আমি এখানে ফুল ক্রিম দুধ অ্যাড করছি, 1/2 লিটারের মতো, মানে 2 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। দুধ দেওয়ার পর ক্যারামেলটা মিশিয়ে নেব, একটু লালচে বর্ণের হয়ে যাবে এই দুধটা। এবার জাল করব এই দুধ 5 থেকে 6 মিনিটের মতো। এর মধ্যে অ্যাড করে দিলাম 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের ফুল ক্রিমের গুঁড়া দুধটা অ্যাড করলাম। আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার গুঁড়া দুধ আর চিনিটা ভালোভাবে মিশে গেল। মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঠবাদাম, দিয়ে দিচ্ছি 15-20টা কিশমিশ। জাল করব এই দুধটাকে মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতো। 6 মিনিট জাল করার পর এর মধ্যে অ্যাড করে দিব আগার আগার পাউডার। 2 টেবিল চামচ পরিমাণ পানিতে আমি 1 চা চামচ পরিমাণ ভরে ভরে আগার আগার পাউডার নিলাম। আগার আগার পাউডার পানিতে মেশানোর পর দেখবেন যে একটু জমাট বেঁধে যাবে, তো এই পর্যায়ে আরও একটু পানি অ্যাড করে দিলেই হবে। একটু পাতলা করে তারপর এই গরম দুধে ছাড়তে হবে, আর না হয় কিন্তু দলা পাকিয়ে যাবে, এই ডেজার্টটা তৈরি করা যাবে না। এই যে আমি আরও 2-3 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে এবার গরম দুধে দিয়ে একটা হ্যান্ড উইকচের মাধ্যমে ভালোভাবে নাড়িয়ে আগার আগার পাউডারটাকে মিশিয়ে দিচ্ছি। এবারও জাল করব আরও 2 থেকে 3 মিনিট। আগার আগার পাউডারটা মিশে গেলে আরও জাল করব 2-1 বার বলক উঠানোর জন্য। ভালোভাবে 2-1 বার বলক উঠে গেলে চুলা অফ করে দিব। আজকের এই ডেজার্টটা হবে ব্যানানা মালাই ডেজার্ট। মুখে দিলেই মিলিয়ে যাবে, ঠিক এমন একটা ডেজার্ট হবে। চুলা অফ করে এবার নামিয়ে গরম গরম অবস্থায় কিন্তু যে পাত্রে আপনি এই ডেজার্টটা পাতবেন নিয়ে নিতে হবে। আমি একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু যে কোনো পাত্রে নিয়ে নিতে পারবেন। আরও একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। এবার কলা দিয়ে দিচ্ছি, কলাগুলো গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। পাকা কলাটা অ্যাড করবেন, তাহলে সুন্দর ফ্লেভার আসবে আর এটা খেতেও ভীষণ মজার হবে। এখানে আমি 2টা পাকা কলা অ্যাড করে দিলাম, উপর থেকে এভাবে সাজিয়ে দিলেই হবে। এবার দিয়ে দিব কিছু পরিমাণ কাঠবাদাম কুচি, চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন। এবার একটা ছাঁকনি দিয়ে ঢেকে রেখে দিব ফ্যানের বাতাসে 10 থেকে 15 মিনিট। এর মধ্যেই কিন্তু জমাট বেঁধে যাবে, যখনই জমাট বাঁধবে তখন চাইলে কিন্তু এই অবস্থায় ফ্রিজে রাখতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এই ডেজার্ট। জমাট বেঁধে গেছে, এবার আমি কেটে দেখাচ্ছি। যাদের ঠান্ডা সমস্যা আছে তারা কিন্তু এই অবস্থায়ও কাটতে পারেন। এ তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম, আর যেটা আমি কেক মোল্ডে দিয়েছি সেটাও কিন্তু জমাট বেঁধে গেছে। হাত দিয়ে এভাবে করেই উঠিয়ে নেওয়া যাবে, আলতোভাবে চাপ দিলে সুন্দরভাবে উঠে আসবে। ফুল ক্রিম দুধের এই ডেজার্টটা আবারও বলবো অসম্ভব মজার হয়। এবার রমজান ইফতারে একটা পিস খেলেই কলেজে ঠান্ডা হয়ে যাবে, যদি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে খান। এটা ফ্রিজে রেখে দিলেই 2-3 দিন ভরা খাওয়া যাবে, আর এটা তৈরি করাও কিন্তু খুব সহজ। এবার আমি কেটে নিলাম, এই ডেজার্টের ভেতরের অংশটা দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে কেটে। মুখে দিলেই মিলিয়ে যাবে, ঠিক এমন। এই তো আমরা কিন্তু ঠান্ডা মিষ্টি দই খাই, তাই না? তো দইয়ের পরবর্তীতে এই হেলদি ডেজার্টটা রাখতে পারেন ইফতারে। আর আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপি ভালো লাগে, তাহলে
আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন আমার আজকের রেসিপিটি, আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো আমি খেতে খেতে বিদায়ও নিয়ে নিব, আর যেতে যেতে আবারও বলবো ভীষণ মজার এই ডেজার্টটি একবার হলেও ট্রাই করবেন এবার রমজান ইফতারে। এটা কেটে তারপর এয়ারটাইট বক্সও ভরে রাখতে পারেন। আজ তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।